হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজ চলে এসেছি WHA টেস্ট পেপারের সেকেন্ড মডেল সেট নিয়ে। প্রথম প্রশ্ন, অবরাহ যুক্তি প্রযুক্ত হয় আকারমূলক বিমূর্ত চিন্তার ক্ষেত্রে, মূর্ত বাস্তব ক্ষেত্রে, প্রকৃত বিজ্ঞানের ক্ষেত্রে, সত্যতা নির্ধারণের ক্ষেত্রে? তো এক্ষেত্রে আমার উত্তরটি হবে অপশান এ, আকারমূলক বিমূর্ত চিন্তার ক্ষেত্রে। কারণ অবরাহ যুক্তি আকারগত সত্যতার উপরই বেশি গুরুত্ব দিয়ে থাকে। মূর্ত বাস্তব বিষয়ে থাকলেও চলে, না থাকলেও চলে। প্রকৃত বিজ্ঞান যেহেতু মূর্ত বিষয় তার উপর নয়। আর সত্যতার দুটো দিক আছে, আকারগত আর বস্তুগত। অবরাহ যুক্তি কিন্তু বস্তুগত দিকটাকে উপেক্ষা করে। সো এই কারণে এর উত্তর হবে আকারমূলক বিমূর্ত চিন্তার ক্ষেত্রে। তারপর যুক্তিবিজ্ঞানে সুতরাং শব্দটি কিসের নির্দেশক? এক সিদ্ধান্ত নির্দেশক, দুই হেতুবাক্যের নির্দেশক, তিন অপ্রধান হেতুবাক্যের নির্দেশক, চার সংযোজকের নির্দেশক। রাইট অ্যান্সার হবে সিদ্ধান্তের নির্দেশক। সুতরাং শব্দের দ্বারা সিদ্ধান্তকে বোঝানো হয়। পরের প্রশ্ন, লোগোস শব্দটির অর্থ কী? লোগোস শব্দের অর্থ হলো চিন্তা। আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো কয়টি? আদর্শ নিরপেক্ষ বচনের অংশ চারটি আমরা সবাই জানি, মানক, উদ্দেশ্য, সংযোজক আর বিধেয়। বেশ, পরের কোয়েশ্চেন, পূর্বগ ও অনুগ এই দুয়ের ব্যবহার হয় কোন বচনে? কোন বচনে পূর্বগ আর অনুগ থাকে? সরল বচনে না, সরল বচনে উদ্দেশ্য বিধেয় থাকে। যৌগিক বচনে, যৌগিক বচন অনেক প্রকারের হয়ে থাকে। প্রাকল্পিক বচনে আর সংযৌগিক বচনে? রাইট অ্যান্সার হবে প্রাকল্পিক বচনে। নেক্সট, নেক্সট কোয়েশ্চেন, পশু পাখি নয়, এটি বচনে রূপান্তরিত করলে বিরুদ্ধবিরোধী বচনটি হবে। তো পশু পাখি নয়, এটা হচ্ছে সিম্পলি একটা ই বচনের উদাহরণ। এবং ই বচনের বিরুদ্ধ বচন হয় আমরা সবাই জানি আই বচন। সো এর উত্তর হবে আই বচন। নেক্সট কোয়েশ্চেন ছিল, এ বচন মিথ্যা হয় তাহলে ই বচন কী হবে? যদি এ বচন মিথ্যা হয় তাহলে ই বচন, আমরা জানি এ বচন সত্য হলে এ বচন কিন্তু, মানে ই বচন মিথ্যা হয়, কিন্তু এ বচন যখন মিথ্যা হয় তখন ই আর সত্য হয় না, তখন হয় সংশয়াত্মক বা অনিশ্চিত এরকম। তারপর চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা, চতুর্থ সংস্থানে বৈধ মূর্তি থাকে আমরা সকলেই জানি পাঁচটি। প্রথম সংস্থানে চারটি, দ্বিতীয় সংস্থানে চারটি, তৃতীয় সংস্থানে ছটি এবং চতুর্থ সংস্থানে পাঁচটি, এটা মনে রাখবে। ব্যাপক অর্থে নিরপেক্ষ ন্যায়ের মোট মূর্তির সংখ্যা হলো কয়টি? ব্যাপক অর্থে নিরপেক্ষ ন্যায়ের মোট মূর্তি আছে 256টি। মানে প্রত্যেকটা সংস্থানে হচ্ছে 64টি করে মূর্তি রয়েছে এবং 64 × 4 করলে 256 পাওয়া যায়। রাইট অ্যান্সার হচ্ছে 256, 256। এমপি বলতে বোঝায় বৈকল্পিক ন্যায়ের বৈধ মূর্তি? না, একদমই নয়। প্রাকল্পিক ন্যায়ের বৈধ মূর্তি অবশ্যই। অস্বীকৃতিমূলক চিহ্ন? না। আর পূর্বগ নিষেধ দোষ? এটা রাইট অ্যান্সার হচ্ছে প্রাকল্পিক ন্যায়ের বৈধ মূর্তি। রবীন্দ্রনাথ কবি অথবা দার্শনিক, এটি হলো কেমন বচন? দেখো, অথবা চিহ্ন থাকে কোন বচনে তোমরা সকলেই জানো বা শিখেছো হয়তো। যদি তাহলে থাকলে সেটা হয় প্রাকল্পিক বচন, আর অথবা থাকলে হয় সেটা বৈকল্পিক বচন। রাইট অ্যান্সার বৈকল্পিক বচন। আচ্ছা, এরপরে একটা ভেন চিত্র দিয়েছে যেখানে কি করা হয়েছে, এস পি বার যে ঘরটা রয়েছে তাতে ক্রস চিহ্ন পড়েছে। এবং এস পি বারে ক্রস চিহ্ন পড়া মানে হচ্ছে এর বুলীয় ভাষ্য হবে এস পি বার নট ইকুয়াল টু জিরো। আর এস পি বার নট ইকুয়াল টু জিরো হয় একটা বচনই, সেটা হচ্ছে ও বচন। তো এখানে রাইট অ্যান্সার হবে ও বচন। বোঝাতে পারলাম? যে ঘরে ক্রস পড়েছে, ক্রস পড়া মানেই নট ইকুয়াল টু জিরো হবে, আর ওই ঘরটার নাম এস পি বার। তাহলে এস পি বার নট ইকুয়াল টু জিরো আর এস পি বার নট ইকুয়াল টু জিরো, এটা ও বচনের বুলীয় ভাষ্য হয়ে থাকে। এরপর ছিল ভূত নেই, এর ভেঞ্চিত্র কী হবে? এর ভেঞ্চিত্র ফার্স্ট অপশানটাই হবে,
অর্থাৎ একটা বৃত্ত এবং গোটা বৃত্তটা জুড়ে ছায়াবৃত্ত। পি এর নিষেধক বচন কি হবে? পি এর নিষেধক বচন কার্ল পি হবে। ডবল কার্ল পি হবে না, কারণ ডবল কার্ল পির ক্ষেত্রে সেটা হচ্ছে পি এর সমমান হয়ে যাবে, আর এস বা কার্ল এস হওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ আমরা পি এর নিষেধক চেয়েছি, এস এর নয়। নেক্সট কোয়েশ্চেন ছিল, যদি পি হর্ষ কিউ মিথ্যা হয় তাহলে কিউ এর সত্যমূল্য কী হবে। আচ্ছা, এখানে একটু বিষয় জানার দরকার, পি হর্ষ কিউ মিথ্যা হবে কখন? যখন পি সত্য আর কিউ মিথ্যা হবে। তো সিম্পলি কিউ এর মান তাহলে কী হবে? মিথ্যা। কিউ যদি মিথ্যা হয় তাহলে সমগ্র বচনটি কী হয়ে যাবে? না, আমার মিথ্যা হয়ে যাবে। আচ্ছা, তারপর ছিল পি সত্য এবং কিউ মিথ্যা হলে পি ট্রিপল বার কিউ এর সত্যমূল্য কী হবে? দুটো পরস্পর বিরোধী সত্যমূল্যযুক্ত মানে ট্রিপল বারের ক্ষেত্রে এখানে সবসময় এটার উত্তর মিথ্যা হবে, তাহলে পরপর দুটো উত্তর মিথ্যা হলো। নেক্সট, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো, আরোহের বস্তুগত ভিত্তি দুটি হয়, পর্যবেক্ষণ ও পরীক্ষণ। তো এখানে দুটি আছে। নেক্সট, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশু সুলভ বলেছেন কে? অবৈজ্ঞানিক আরোহকে শিশু সুলভ বলেন বিশিষ্ট দার্শনিক বেকন। বেকন অবৈজ্ঞানিক আরোহকে শিশু সুলভ বলেছেন। নেক্সট ছিল, মিলের মতে প্রকৃত আরোহ অনুমান দুই প্রকার, তিন প্রকার, চার প্রকার, পাঁচ প্রকার। মিলের মতে প্রকৃত আরোহ, একটু লক্ষ্য করার বিষয় আছে, প্রকৃত। তো এখানে প্রকৃত হলে চার প্রকার হবে। পঞ্চম প্রকারটা কিন্তু মিল নির্দিষ্টভাবে আবিষ্কার করেননি, ওটা পরে বেইন আবিষ্কার করেছেন। বহুকারণবাদের প্রবর্তক হলেন, বহুকারণবাদের প্রবর্তক, আচ্ছা প্রবর্তক মিল, আর বেইন হচ্ছেন সমর্থক। অব্যবহৃত পূর্ববর্তী ঘটনাকে বলা হয়, আচ্ছা এখানে কার অব্যবহৃত পূর্ববর্তী বলেনি, যাই হোক কার্যের অব্যবহৃত পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা হয়, সেই ভিত্তিতে আমরা এখানে কারণে দাগ দিলাম। অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ, বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো, দেখো অক্সিজেন না হলে তো কোনোভাবেই দহন করা সম্ভব নয়, সেজন্য এটা আবশ্যিক শর্ত। আবশ্যিক শর্ত এমন একটা শর্ত যেটা না থাকলে কোনোভাবেই কিন্তু আমরা কার্যকে উৎপন্ন করতে পারি না। চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়। এরপরে দুটো শর্ট কোয়েশ্চেন রয়েছে, 23 আর 24। বলছে, অসতর্কভাবে প্রয়োগ করলে কাকতালীয় দোষ ঘটে যে পদ্ধতিতে তা হলো। অসতর্কভাবে প্রয়োগ করলে কাকতালীয় দোষ ঘটে ব্যতিরেকি পদ্ধতিতে, আর অন্যই পদ্ধতির ভ্রান্ত প্রয়োগের ফলে কী দোষ হয়? অন্যই পদ্ধতির ভ্রান্ত প্রয়োগে এখানে চারটে দোষের নাম দিয়েছে, কাকতালীয় দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, সহকার্যকে কারণ মনে করার দোষ, আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ বলে গ্রহণ করার দোষ। রাইট অ্যান্সার হবে অবৈধ সামান্যীকরণ দোষ, অন্যই পদ্ধতির অপপ্রয়োগে সাধারণত এই দোষ ঘটে। আচ্ছা, সহকার্যকে কারণ মনে করার দোষও কিন্তু অন্যই পদ্ধতির অপপ্রয়োগে ঘটতে পারে, তবে আবশ্যিক শর্তকে কারণ এটা হওয়ার চান্স নেই, আর কাকতালীয় হওয়ার চান্স নেই। তবে যদি দুটো অপশান থাকে, অর্থাৎ সহকার্যও থাকে অবৈধ সামান্যীকরণও থাকে, তাহলে অবৈধ সামান্যীকরণকে বেশি গুরুত্ব দিতে হবে। ব্যাস, আজ এই পর্যন্তই, আসছি পরের দিন নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।